নমস্কার বন্ধুরা, নতুন ধরনের না হলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাবো আমলকির আচার। আর এই আমলকি শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। তো চলো, বেশি কথা না বলে শুরু করা যাক। তো আচার বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো। তো প্রথমে আমি কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে সেটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে মৌরি দিয়েছিলাম, মৌরিটাকেও কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর ওর মধ্যে জিরে দিয়ে দিয়েছি, জিরেটাকেও কিছুক্ষণ ভাজবো। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে মেথি দিয়ে মেথিটাকেও ভালোভাবে ভেজে নেবো। মেথিটাকে ভালোভাবে ভাজার পর ওটাকে নামিয়ে নিয়ে ওটা গুঁড়ো করে নেবো। মশলাগুলো গুঁড়ো করার আগে আমি আমলকিটা ভাপাতে দিয়েছিলাম। আর এই যে আমলকিগুলো প্রায় ভাপা হয়ে এসেছে, তোমরা এটাকে হাঁড়িতে জল দিয়ে হাঁড়ির মধ্যে একটা কাপড় বেঁধে দিয়ে এইভাবে ভাপাবে, তাহলে আমলকির প্রোটিনগুলো আর জলের মধ্যে চলে যাবে না। ওদিকে আমার আমলকিটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি কড়াইতে জল বসিয়ে চিনি দিয়ে দিয়েছি, এটাকে জাল করবো। অন্যদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। তো আমলকিগুলো আমি ছাড়িয়ে নেবো। আমলকি বীজ থেকে কীভাবে লেবুর খুশির মতো করে আমলকিগুলো ছাড়িয়ে নিলাম, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চিনি আর জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এদিকে আমার সব আমলকি প্রায় ছাড়ানো হয়ে গেছে। বীজ থেকে আমলকির খুশিগুলো আলাদা করে নিয়েছি। এদিকে আমার জল আর চিনির চিটটা ভালোভাবে হয়ে এসেছে। এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে যে আমলকিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দেওয়ার পর সারাক্ষণ নাড়তে থাকবো, যাতে করে কড়াই তলায় না লেগে যায়। সেই জন্য এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমলকিটা ফুটতে শুরু করে দিয়েছে, আর আমলকিটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাও তোমরা দেখতেই পাচ্ছ। তো আমিও যেমনভাবে নাড়াচাড়া করছি, তোমরাও ঠিক তেমনভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবে। কিন্তু কড়াইর তলায় লেগে গেলে খেতে একদমই ভালো লাগবে না, তাই নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়ার পর তোমরা দেখতেই পাচ্ছো যে আমার আমলকিটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আমি আগের থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এটাকে আমি অনবরত নাড়াচাড়া করতেই থাকি। তার সঙ্গে তোমাদেরকে বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। এটা অনবরত নাড়াচাড়া করতে করতে আমার মনে হলো যে আচারের মশলাটা একটু কম আছে, তাই আমার বাকি মশলাটুকু আমি আচারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে কাঁচের বরফের মধ্যে ঢুকিয়ে এটাকে আমি রেখে দেবো। বন্ধুরা, এটা তোমরা 1 থেকে 1.5 বছর রেখে দিয়ে খেতে পারবে, কোনো সমস্যা হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আচারটা কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও অতটাই সুন্দর হবে।